অপরিকল্পিত ভাবে বিদ্যুতের খুঁটি পোতা হয়েছিল রাস্তার মাঝখানে। এতে যান চলাচলে মারাত্মক সমস্যার সৃষ্টি হয়। বেশ কয়েকবার ঘটেছে দুর্ঘটনাও। কুমিল্লার মনোহরগঞ্জ বাসীর এই দুর্ভোগ নিয়ে কালবেলায় সংবাদ প্রকাশ হলে টনক নড়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের। এরপর উপজেলার বিভিন্ন সড়ক থেকে সমস্যার সৃষ্টি করা খুঁটিগুলো অপসারণ শুরু করে পল্লী বিদ্যুৎ অফিস। কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি ৪ এর মনোহরগঞ্জ জোনাল অফিসের আওতায় থাকা হাসনাবাদ সড়ক, দিশাবন্ধ বাইপাস সড়ক, দিকচান্দা ভাটগাঁও বাজার সহ উপজেলার বিভিন্ন ইউনিয়নে সড়কের মাঝখানে থাকা ২১টি খুঁটি সরিয়ে নেওয়া হয়েছে। UCSI ইউনিভার্সিটি বাংলাদেশ ব্রাঞ্চ ক্যাম্পাসে ব্যাচেলর্স ও মাস্টার্স প্রোগ্রামে ভর্তি চলছে, বিস্তারিত জানতে ভিজিট করুন। এলাকাবাসী এতে দারুণ খুশি হয়েছেন এবং সংবাদ প্রকাশের মাধ্যমে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করায় কালবেলাকেও ধন্যবাদ জানিয়েছেন। উপজেলা বিভিন্ন ব্যস্ত সড়কগুলোর মধ্যখানে কিছু বৈদ্যুতিক খুঁটি ছিল। কিছুদিন পূর্বে কালবেলা প্রকাশিত এই খুঁটিগুলি সম্পর্কে নিউজ প্রকাশ করেছেন, যার পরিপ্রেক্ষিতে প্রশাসন তা নজরে আনে এবং এই বৈদ্যুতিক খুঁটিগুলি অপসারণ করে। এতে জনজীবন স্বাভাবিক হয় এবং যান চলাচলে সহযোগিতা হয় এবং মানুষ ঝুঁকি থেকে মুক্তি পায়। তারা দুর্গপ্রচিত পল্লী বিদ্যুৎ খুঁটিগুলি সরাই নিতেছে, এই জন্য আমরা খুবই ভালো লাগতেছে এবং ধন্যবাদ জানাই প্রশাসনের সকল কর্মকর্তাদের। কুমিল্লার পল্লী বিদ্যুৎ ৪ এর মনোহরগঞ্জ উপজেলা জোনাল অফিসের উপমহাব্যবস্থাপক নীল মাধব বণিক জানান, রাস্তার মাঝে থাকা কিছু ঝুঁকিপূর্ণ খুঁটি অপসারণের জন্য LGRD কর্তৃপক্ষ অর্থ সরবরাহ করেছেন, তারপর সড়ক থেকে সেই ঝুঁকিপূর্ণ খুঁটিগুলো অপসারণ করা হয়েছে। এরকম আরও খুঁটি থাকলে সেগুলোও অপসারণ করা হবে। সম্প্রতি রাস্তার মাঝে কিছু ঝুঁকিপূর্ণ খুঁটি অপসারণের জন্য LGD কর্তৃপক্ষ টাকা জমা প্রদান করেছেন। এর প্রেক্ষিতে বেশ কিছু খুঁটি অপসারণ করা হয়েছে, বাকি কাজ শীঘ্রই অপসারণের কাজ সম্পন্ন করা হবে। মনোহরগঞ্জে সড়কের মাঝখানে থাকা বিদ্যুতের খুঁটি সরিয়ে নেওয়ায় অনেকদিন পর নির্বিঘ্নে চলাচল করছে যানবাহন, এতে স্বস্তি পাচ্ছেন স্থানীয়রা। সাইদ রহমান, কালবেলা।